একটি ভাই আমার চ্যানেলে কমেন্ট করেছে, আমি দেখলাম যে মান্নার সমান জনপ্রিয় নায়ক পৃথিবীতে কোথাও নাই। তো তিনি লজিক হিসেবে একটা দেখিয়েছে যে মান্না চলে যাওয়ার পরে তার জানাজায় যত লোক হয়েছে, এরকম লোক মানে এত পরিমাণ লোক অন্য কারো জানাজায় কখনো হয়নি। তো সুতরাং আনডাউটলি বলা যায় এখানে মান্নার যে জনপ্রিয় নায়ক আর কেউ নেই। সো দেখেন, এটা কখনো কোনো লজিক হতে পারে না। এখন বিশ্বের অনেক বড় বড় সুপারস্টার শাহরুখ খান, সালমান খান, এমনকি টম ক্রুজ, তারা তো বেঁচে আছে। তো এখন আপনি তাদের প্রসার কিন্তু পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে, সেখানে মান্নাকে বাংলাদেশ হাইস্ট গেলে ইন্ডিয়াতে কিছু লোক জানতে পারে, চিনতে পারে। সো এই ধরনের কমেন্টস আসলে আপনারা যারা করেন, আমার আসলে অ্যানালাইসিস, আমার মনে হয় যে আপনারা অ্যানালাইসিস করে একটা কমেন্ট করা উচিত ছিল। হ্যাঁ, নিঃসন্দেহে লোকাল মার্কেটে বাংলাদেশে মান্না তুমুল জনপ্রিয় নায়ক এবং সর্বকালের সেরা 10 জন হিরো যদি আপনি লিস্ট করেন তো সেখানে কিন্তু তার নাম কিন্তু উঠে আসবে। সুতরাং আনডাউটলি বলা যায় কিন্তু তিনি তুমুল জনপ্রিয়। কিন্তু আপনারা যখন এই ধরনের কমেন্টস করেন সেখানে, আমার মনে হয় যে আপনাদের আরেকটু জাস্টিফাই করে একটা কমেন্ট করা উচিত যে আমি একটা জিনিস বলে দিলাম, সেটা ভালো না মন্দ কোন পক্ষে গেল। দেখেন, ব্যাপারটা এরকম যে যাদেরকে আমরা অকালে হারাই, মানে যখন তাদের ইন্ডাস্ট্রিতে দরকার ছিল, তো ঠিক তার আগে যখন তারা চলে যায় তখন কিন্তু তাদের নিয়ে মানুষের একটা সফট কর্নার, একটা আবেগ, এবং যখন তিনি পিক পয়েন্টে সবাইকে ছেড়ে চলে গেল তখন কিন্তু আসলেই মানুষ কিন্তু তাকে নিয়ে কথা বলবে, মানুষ কিন্তু আসলে তাকে নিয়ে কিন্তু এরকম মানে চর্চা হবে। যেহেতু ক্যারিয়ারের পিক পয়েন্টে, জীবনের সেরা সময় তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন, আসলে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এবং যার কারণে কিন্তু তাকে নিয়ে চর্চা, তাকে নিয়ে কথা, তাকে নিয়ে আলোচনা কিন্তু বেশি হয়। এখন কথা হচ্ছে, তিনি যদি আরও পড়ে, মানে যখন তিনি সব কিছু ফুরিয়ে গিয়েছে, যেমন আপনি ধরেন যে জসিম যে টাইমে আমাদেরকে ছেড়ে চলে গেল, পরপরে পাড়ি জমালেন, আনডাউটলি এটা ইউনিভার্সাল ট্রুথ যে মান্নাকে নিয়ে যত চর্চা করা হয়, যত কথা বলা হয়, ততটা চর্চা ততটা কথা কিন্তু জসিমকে নিয়ে হয় না, তাকে নিয়ে ততটা চর্চা হ্যাঁ অবশ্যই। কারণ কি? কারণ তিনি প্রিয়তায় তুঙ্গে থাকা অবস্থায় এবং অনেকটা কম বয়সে তিনি কিন্তু চলে গিয়েছেন, সুতরাং এটা কথা হবে। এবং আপনি যে লজিক আপনারা দেখাচ্ছেন যে হ্যাঁ অমুক তো আসলে সবার, মানে অমুক চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে জানা যায় যত লোক হলো, অন্য কারো জানা যায় এত লোক হলো না, তার মানে তো হ্যাঁ সে তার চেয়ে জনপ্রিয়তা কমে। তো এই ধরনের কমেন্টস আপনারা যারা করবেন আসলে ভাবনা চিন্তা করে কমেন্টস করবেন, কারণ জনপ্রিয়তায় তখন নাম্বার 1 থাকা অবস্থায় তিনি চলে গিয়েছিলেন, যেটা আসলেই মানে ভাবায়। তো এখানে আপনারা অনেকে আসলে কমেন্টস করবেন হ্যাঁ তখন তো শাকিব খান নাম্বার 1 ছিল। তো দেখেন, হয়তো 1-2 ইয়ারে বেশি সিনেমা হিট, ওটা আসলে পরের হিসাব, কিন্তু তিনি জনপ্রিয়তায় তখন তুঙ্গেছিলেন। এবং লাস্ট 10 বছর তিনি কিন্তু ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি তিনি যেভাবে লিডিং করেছে সেটা কিন্তু আনবিলিভেবল। তো আমার মনে হয় যে এই ধরনের কমেন্টস, আমার মনে হয় যে তার জনপ্রিয়তাকে আপনারা কোথাও কোনোভাবে আপনারা তার জনপ্রিয়তাকে আসলে মনে হয় যারা অডিয়েন্স এই ধরনের কমেন্টস করছেন আপনারা অন্ধত্ব থেকে বের করে এসে, হ্যাঁ লোকাল মার্কেটে আপনি বলতে পারেন যে লোকাল মার্কেটে তিনি নিঃসন্দেহে এত জনপ্রিয় নায়ক এবং জানা যায় এত লোক হয়নি। দেখেন, আর বাইরের আপনি কোন হিরো মানে এত তাড়াতাড়ি মানে অকাল পুরাণে চলে গিয়েছে, আপনি দেখেন যে বাইরের আর কতজনই মানে কতজনই বা এরকম নাম্বার 1 থাকা অবস্থায় গিয়েছে, আপনি ওরকমভাবে কিন্তু খুঁজে দেখতে পারবেন না, মানে খুঁজে পাবেন না। এবং যদি বা আগে কেউ যে থাকে, আপনি যদি বাইরের কান্ট্রিতে দেখেন, আপনি অ্যাজ লাইক যদি দিব্যা ভারতী বা অনেকে, তো সেই টাইমটার হিসাবও কিন্তু কত লোক হয়েছিল সেটাও কিন্তু এক্স্যাক্ট কিন্তু এখন আপনার কালেকশন করতে টাইম লাগবে। এবং সেসব আর্টিস্টদের সঙ্গে কিন্তু আমাদের লোকজন, আমাদের দর্শকরা কিন্তু অতটা কানেক্ট না যতটা তারা মান্না বা সালমান শাহ তাদের সঙ্গে কানেক্টেড। তো এটাও কিন্তু আসলে একটা ব্যাপার। সো এইসব ব্যাপার আপনারা যখন কমেন্টস করবেন আমার মনে হয় যে আসলে ভাবনা চিন্তা করে আসলে এইসব কমেন্টস করা দরকার, কারণ প্রত্যেকেই তাদের সময় তুমুল জনপ্রিয় এবং প্রত্যেকেই তাদের ক্যালমা যেভাবে বক্স অফিসে দেখিয়েছে এবং মানুষের অন্তরে যেভাবে ঢুকেছে, সুতরাং ওই শুধুমাত্র জানাজা দিয়ে তাদের বিচার করা যাবে না। মানে জানাজা এত লোক হয়েছে তার মানে মান্না জনপ্রিয়, যদি তার জানাজা এত লোক না হতো তার মানে তিনি জনপ্রিয় না। আনডাউটলি এইসব ভুল ভাল প্রশ্ন আপনারা বাদ দিন, এবং এইসব প্রশ্নের আমার মনে হয় না কোনো ভিত্তি আছে। নিঃসন্দেহে তিনি তুমুল জনপ্রিয়তা এবং জনপ্রিয় নায়ক, এবং তার জন্য আসলে জানা যায় এত লোক হয়েছে এটা দিয়ে ওটা জাস্টিফাই করার কিচ্ছু নেই। সো যাই হোক, যিনি কমেন্টস করেছে তিনিও তার মনে হয় অন্ধভক্ত এবং তার কমন সেন্স দিয়ে তিনি করেছেন, তো এটাও আসলে সাধুবাদ জানানোর মতো। এবং তার কমেন্টসটা আসলে মানে দেখে জাস্ট ভালো লাগলো, যেহেতু ভক্ত এরকম হওয়া উচিত যে হ্যাঁ এরকম। তো তারপরেও কিছু কিছু কমেন্টস থাকে যে আপনি একটা কমেন্টস করবেন আপনার কাউন্টার দেওয়ার জন্য কিন্তু অনেক অনেকে থাকবে, সুতরাং একটু জাস্টিফাই করেও আসলে বলা উচিত। তো আসলেই কি তার জানা যায় এত লোক হয়েছিল মানে তিনি জনপ্রিয়, তো আর নয়তো সে জনপ্রিয় না। তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টের।